ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। স্যার, ও আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছে। আমার বাড়িতে ঢুকে আমি কোনো রকমে পালিয়ে এসেছি, না হলে এই মুকুল। মুকুলকে হাজির করা হোক। জজ সাহেব, আমিই মুকুল। কি বলতে চাইছো তুমি? মানে হলো আমি কোনো ভুল কাজ করিনি। আরে আমি তো চাইলেও কিছু করতে পারবো না, কারণ আমি নিজেই একজন মহিলা। জজ সাহেব, এটা সত্যি যে আমি একজন মহিলা। আমি কিরণের গায়ে হাত দিয়েছি শুধুমাত্র বোন হিসেবে। এটা কি ধরনের মজা? আপনি কিন্তু কোর্টের মর্যাদা পালন করছেন না। এইসব নাটক এখানে চলবে না। এটা কোনো নাটক নয় জজ সাহেব, এটা সত্যি। কঠিন সত্যি যে আমি পুরুষ নয়, একজন নারী। আর ছোটবেলাতেই আমি এটা জেনেছিলাম। এতে আমার কোনো দোষ নেই জজ সাহেব, আমার কোনো দোষ নেই। আমি কোনো দোষ করিনি জজ সাহেব, কিরণ আমাকে ভুল বুঝে চলেছে। ওনার গায়ে আমি বাজে উদ্দেশ্য নিয়ে হাত দিইনি, আর আমি তো খুব তাড়াতাড়ি অপারেশনও করাবো। না জজ সাহেব, ও মিথ্যে কথা বলছে। জজ সাহেব, আমাকে শাস্তি দেবেন না, আর আমি এই দোষটা একদমই করিনি। ও মিথ্যে কথা বলছে, একটা পুরুষ ওই মহিলা সাজার চেষ্টা করছে, আদালতকে বোকা বানানোর চেষ্টা করছে। আপনি আমার কথা বিশ্বাস করুন স্যার, ও মিথ্যে কথা বলছে। কিরণ, আমি মিথ্যে কেন বলবো? যেটা আমি বলছি সেটা একজন মানুষের জন্য বিশাল বড় কথা। এসব শোনার পর লোকে আমাকে নিয়ে মজা করবে। একজন মহিলা হয়ে আমি এই ভুলটা কি করে করতে পারি কিরণ? জজ সাহেব, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে সেক্রেটারিকে জিজ্ঞাসা করুন। ও আমার সাথে অনেকবার সম্পর্ক করতে চেয়েছিল, কিন্তু কখনো সেটা হয়নি, কারণ আমি নিজে একজন মহিলা। জজ সাহেব, সোনাকে হাজির করানো হোক। স্যার, আমি গত 2 বছর ধরে ওনার কোম্পানিতে কাজ করছি, আর কাজ করতে করতে আমি ওনাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু হাজার চেষ্টা করেও আমি ওনার কাছাকাছি পৌঁছতে পারিনি স্যার। আর আজকে এনাকে এই অবস্থায় দেখে আমার সব ভুল ধারণা দূর হয়ে গেছে স্যার। আমি হাজারবার চেষ্টা করেও ওনাকে কাছে টানতে পারিনি। তো আমার মনে হয় না উনি কিরণের সাথে কিছু। দুই তরফের কথা শোনার পর আদালত এই সিদ্ধান্তে এসেছে যে যতক্ষণ না আসল সত্যিটা জানা যাবে যে মুকুল একজন স্ত্রী, ওকে বেল দেওয়া হলো। আর পুলিশকে আদেশ দেওয়া হচ্ছে মুকুলকে খুব তাড়াতাড়ি মেডিকেল টেস্ট করানো হবে, যাতে সত্যিটা সবার সামনে আসে। আই এম সরি স্যার, আমায় ক্ষমা করে দিন স্যার, আমার সত্যিটা জানা উচিত ছিল। সত্যিটা পুরোপুরি না জেনে আমি আপনাকে দোষারোপ করেছি স্যার। তোমার কোনো দোষ নেই বিশাল, খারাপ তো এটাতে লেগেছে যে এটা সবাই জেনে গেল। আমি এটার জন্য নিজেকে তৈরি করছিলাম, আর আমি সবার সামনে এটাকে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু এভাবে নয় যেভাবে আজ এলো। কিন্তু কিরণ ওটা বুঝতেই পারেনি স্যার। কিরণের কোনো দোষ নেই বিশাল, ওর চোখে তো আমি পুরুষই, ওর গায়ে হাত দেওয়া আমার ভুল ছিল, কিন্তু আমি এ কথা ভুলে গেছিলাম।
যে আমি একজন নারী, আবার বাইরে থেকে তো পুরুষই। আর এই কথা কেউ বুঝবে না বিশাল, কেউ বুঝবে না। আমি বুঝতে পারছি স্যার, আমি বুঝতে পারছি। দেখো বিশাল, কিরণ তো এখনো আমাকে বিশ্বাস করছে না, আর এটা আমার জন্য লজ্জার বিষয়। স্যার, আমি আপনার ব্যবহার ও ভাবনাকে শ্রদ্ধা করি স্যার। আপনি যা করেছেন সেটা কেউ করে না। সবাই সত্যিটা লুকোয়, কিন্তু আপনি সত্যিটাকে মেনে নিয়েছেন। আমি আপনার সাথে আছি স্যার। থ্যাংক ইউ বিশাল। তুমি শুধু কিরণের খেয়াল রেখো প্লিজ। কিরণ, কিরণ, মুকুল স্যারকে নিয়ে তোমার একটা ভুল ধারণা হয়েছে। বিশাল, আমার কোনো ভুল হয়নি। তুমি ওই লোকটার মেয়ে সাজার নোংরা খেলাতে বিশ্বাস করছো, আর আমায় করছো না। আমি একটা মেয়ে, আর কোনো পুরুষের ছোঁয়া ভালো করে যায়নি। ভুলে যেও না, উনি অনেক ফেভার করেছেন আমাদের। মনে আছে যখন এদিক ওদিক বাড়ি খুঁজছিলাম, তো একটা ফোন করাতে উনি উনার বাড়িটা আমাদেরকে ভাড়া দিয়েছেন, তাও কোনো অ্যাডভান্স আর কাগজপত্র ছাড়া। সবর চাল নাটক, তোমার চোখে ও পট্টি পরিয়ে রেখেছে। আর যাই হয়ে যাক, যতক্ষণ উনার রিপোর্ট আসছে না তুমি কোথাও যাবে না, আর রিপোর্ট এসে গেলেই তোমার সমস্ত ভুল ধারণা মিটে যাবে। চলো ভেতরে। শেষবার বলছি, আমি তোর সাথে কোনো জোর জুলুম করতে চাই না। ভালোই ভালোই মান, একবার যদি আমার কাছে আসিস তাহলে বিশালকেও ভুলে যাবি। বিশাল! কিরণ! বিশাল, ও এসেছিল। আচ্ছা চলো, এখানে তো কেউ নেই। ও ও এখানেই ছিল বিশাল, এখানেই ছিল। তোমার মাথার মধ্যে বসে গেছে ও, তোমার মাথা থেকে বার করো ওকে। ও এখানেই ছিল বিশাল, শাড়ি পরে এসেছিল। চুপ করো কিরণ। দেখেছিলি স্যার কিভাবে শাড়ি পরে এসেছিল? উনি আসলে মহিলা। চুপ করো, অন্যের ফিলিংস নিয়ে খেলা করার জন্য তোমাদের লজ্জা হওয়া উচিত। আর তোমরা ভালো কি করে এটা, তোমাদের সংসার ওই লোকটার জন্য চলে? মুখ বন্ধ করে যে যা নিজের কাজ করো। কি হয়েছে বিশাল? কিছু না স্যার। সোনা, তুমি গুপ্তবাবুর ফাইলটা নিয়ে কেবিনে এসো। আপনি লোকের কথা শুনবেন না, আপনি শুধু নিজের অপারেশনের কথা ভাবুন। তুমি ঠিকই বলেছো। আরে বিশাল, ভেতরে এসো। না স্যার, কিছু না স্যার, আমি পরে আসছি। এটা তো আমার শাড়ি, এটা এখানে কি করে এলো? এটা এখানেই রেখে দিচ্ছি যাতে ওর সন্দেহ না হয়।